আসওয়াদ আমেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো মিম্বাদি আকওয়াম ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব, অচিরেই আমার উম্মতে এমন মানুষ আসবে, আমার উম্মত এমন হয়ে যাবে যে তারা জেনাকে হালাল মনে করবে, জেনা পাপ কাজ নয়, মদ খাওয়াকে হালাল মনে করবে, মদ খাওয়া পাপ কাজ নয়, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, এটা পাপ কাজ নয়। দেখেন তিনটাই একই রকম মানুষের মাঝে হচ্ছে, গান বাজনা তো এখন কিছুই না, আপনাদের সুরিটোলার গান বাজনা দেখলে আরো অসুবিধা মনে হয় যে এটা মনে হয় মুসলমান এলাকা নয়, এইটা মনে হয় এইটা নেপাল নাকি, সারা নেপালে ঘুরে কোনো মুসলমান পাই না আমি, আশ্চর্য এই মসজিদের মুসল্লি রে কতদিন যে বললাম। আচ্ছা আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন যে আব্দুল্লাহ সাহেব আমি বিবাহ দিলে বন্ধ করতে পারি না, যে ফালতু কথা বলেন কি করে, তা উনি বন্ধ করতে পারেন না মানে টাকা আপনার খরচ হয় আর আপনি বলেন আমি পারি না, কাকে বলেন এগুলো, আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনি বলে হিসাব, আপনার এই নীতিকে ঘৃণা করি, আপনার এই নীতিকে ঘৃণা করি, কি বোঝাতে চাচ্ছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, কোনো পাপের কাজ নয়, মদকে হালাল মনে করবে, কেউ কিছু মনে করে না, নির্দ্বিধায় চলছে, এইখানে হলুদ মাখাচ্ছে বেটা ছেলে বেটি ছেলে কে এখানে এসে, কিন্তু মানুষ না পশুর মতো হলে এটা বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগেলের মতো, বালু হাজাল বরং তার চেয়ে খারাপ। এইসব কথা কি আল্লাহ গরু ছাগলকে বলছেন নাকি, মানুষকেই বলছেন আমি আর আপনি, এইটা হিসাব হলো যে না হালাল পাপের কাজ নয়, নির্দ্বিধায় ছেলে মেয়ে একসাথে চলছে, হাঁটছে ঘুরছে, হাট বাজার করছে, যাচ্ছে যেখানে সেখানে চলে যাচ্ছে, চাচা দবন খালা দবন ফুফা দবন এগুলো নাকি এদের সাথে নাকি চলা যায়, অথচ আল্লাহ রাসূল বলছেন এভাবে বলছেন, আইলানেন তাজনেন জেনা হওয়ার নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, এই অশ্লীল কথাগুলি যেগুলো আপনার ঘরে সবসময় টিভিতে চলছে, অলিয়াত জেনা হল বাদশাহ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজিল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতামানা তাস্তাই, অন্তরের জেনা হচ্ছে এগুলো ভাবা, আর জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা, অল ফার্জ ইসাদুকুল্লাহ ইকযবহু, লজ্জা স্থান বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন নাও করতে পারে, তবে এগুলো সব জেনা, আর যেই কথাটা